দশমীর রাতে কলকাতার রাস্তায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক তরুণী সহ তিন, আহত আরও তিনজন ভর্তি এসএসকেম হাসপাতালে। এই ঘটনায় ওই বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 1:30 নাগাদ শিয়ালদার মুচিপাড়ায় একটি বাস দ্রুতগতিতে এসে ছ’জনকে ধাক্কা মারে, তাতে মারা যান এক তরুণী, আহত হয়েছেন অন্তত 4-5 জন। পরে আরও দুজন মারা যান হাসপাতালে। দশমীতে তাঁরা সকলেই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। 46 নম্বর রুটের ওই বাসটি এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া। অমৃতা সেনের রিপোর্ট, আজ তাক বাংলা।